রেল লাইন এটা সমাপ্ত হয়েছে, এটা 11 তারিখ, আজকে সর্বশেষ খবর অনুযায়ী 11 তারিখ তিনি এটা উদ্বোধন করবেন, এখানে সুধীর সমাবেশে বক্তব্য রাখবেন। এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন মহিষখালি মাতার বাড়িতে, সেদিনের বিস্তারিত কর্মসূচি এখন আমাদের তেমন জানা নেই, তবে মূল দুইটা কর্মসূচি আছে। এখানে মূলত রেলওয়ে যে স্টেশন রেল উদ্বোধনের জন্য ইনি মূলত এখানে আসছেন। এখানে তিনি ট্রেনে করে তিনি রামুতে কক্সবাজার থেকে রামু এভাবে তার সফর আছে, এখানে সুধীর সমাবেশ আছে। এরপরে মিনার আরও অনেকগুলো প্রকল্প এখানে উদ্বোধনের কথা আছে, যেগুলো এ মুহূর্তে খুব বেশি উল্লেখযোগ্য না হলেও উল্লেখযোগ্য। তারপরে এরপরে মাতার বাড়িতে জনসভা, সেখানে মুশকিলের মানুষ তো এই যে মানে মুশকিলের উত্তরাঞ্চলের মানুষ বিশেষ করে মাতার বাড়ি দলঘাট হোয়ানো কালামসারা সাপলাহুর সহ টোটাল মুশকিলের মানুষ নেত্রীকে দেখার জন্য এখন প্রায় সবাই অত্যন্ত মানে আনন্দের সাথে তাকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে, এবং ওখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে, এবং তারা আরও আশা করে নেত্রী সেই জনসভা থেকে আরও এমন এমন ঘোষণা দেবেন মুশকিলকে নিয়ে, যেটা মুশকিলবাসী এবং যারা খুব বেশি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন তাদের ভাবনার বাইরে এমন অনেক সৌভাগ্যের কথা স্বপ্নের কথা তিনি বলবেন, যেটাতে মুশকিলের মানুষ অনেক অনেক উপরে উঠবে অর্থনৈতিকভাবে, সেটি আমাদের কামনা।